আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গাছ আমাদের বন্ধু এই রচনাটা ঠিক কিভাবে লিখলে দশে দশ নাম্বারই পাবে এর থেকে একটাও নাম্বার কেউ কাটতে পারবে না তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে কীরমভাবে তোমরা লিখবে কীরমভাবে তোমাদের সমস্ত কিছু সাজাতে হবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করছি দেখো আমি প্রথমেই একটা কোটেশন দিয়েছি ওই কোটেশনটা হলো অন্ধভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ এই যে এই কোটেশানটা তোমরা প্রথমে দেবে এই কোটেশানটা দেওয়ার পর যে পয়েন্টটা তোমরা করবে সেটা হলো ভূমিকা এই ভূমিকাতে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক ধরিত্রীর বক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ ভূমিগর্ভের অন্ধকার বিধিন্ন করেই বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে ধরিত্রীর বন্ধা দশা ঘুছিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সবুজায়িত করেছে বৃক্ষ রবীন্দ্রনাথ বৃক্ষকে উদ্দেশ্য করে বলেছেন মৃত্তিকার বীর সন্তান দেখো বক্ষে মানে হচ্ছে বুকে ধরিত্রী মানে পৃথিবী আশা করি তোমরা এটা সবাই জানো বন্ধা দশা মানে হলো যে যেই দশায় কোনো সন্তান হয় না সে যাদের কোনো সন্তান হয় না তাদেরকে অ্যাকচুয়ালি বন্ধা বলে তো ওটাই বলা হচ্ছে ধরিত্রীটাকে এখানে পৃথিবী মায়ের সাথে তুলনা করা হচ্ছে তো মায়ের সেই বন্ধা দশাটাকে ঘুচিয়েছিলেন এই বৃক্ষরা তার পরের পয়েন্ট হলো দেখো আশ্রয় এখানে আশ্রয়ে কি লিখতে হবে চলো দেখে নেওয়া যাক ধরিত্রিতে মানুষের আবির্ভাব লগ্নেই বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয় তাহলে বুঝতে পারছো আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য পরিদেহ আর আশ্রয় সভ্যতার অগ্রগতিতেও গাছ আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি বরং তার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে এটা তো সত্যি আস্তে আস্তে গাছের উপকারিতা বা গাছের যেটা গুরুত্ব সেটা আমরা বুঝতে পারছি তার জন্যই দেখবে আমাদের একটা স্লোগান খুব পরিচিত হয়ে রয়েছে একটি গাছ একটি প্রাণ তারপরে দেখো আছে বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এর পরের পয়েন্ট করতে হবে দেখো বৃক্ষের প্রয়োজনীয়তা বৃক্ষের প্রয়োজনীয়তা কিন্তু কেমন কি সব কিছু এখানে কিন্তু আমি ইন ডিটেলসে আলোচনা করেছি চলো দেখে নেওয়া যাক কি আছে বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান এটাও কিন্তু একটা কোটেশন এখানে এটা লিখলে তোমাদের প্রয়োজনীয়তার যেই পয়েন্ট আর মাহাত্ম সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তার জন্য এটা কিন্তু তোমরা দেবে তারপরে দেখো প্রথমেই আমি যেটা এক দুই করে আমি এখানে কিছু কিছু পয়েন্ট করেছি সেই পয়েন্টগুলো কি চলো দেখে বৃক্ষ সকল প্রাণীকূলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর দেয় জীবন রক্ষাকারী অক্সিজেন ফলে প্রাণীরা এই জগতে বেঁচে থাকতে পারে তাহলে এটা বুঝতে পেরেছ মানে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের আদান প্রদানের ব্যাপারটাই এখানে বোঝাতে যাওয়া হয়েছে দুই নম্বরে আছে দেখো বৃক্ষ প্রাণী জগৎকে খাদ্য দেয় মানুষ ও পশুপাখি বৃক্ষের ফুল ফল এবং লতা পাতা খেয়ে জীবন ধারণ করে তাহলে খাদ্য দানকারী হিসেবে বৃক্ষ এটাও এখানে বোঝাতে চাওয়া হয়েছে তিন নম্বরে আছে দেখো আসবাবপত্র গৃহ নৌকা জাহাজ বাঁধ সেতু ইত্যাদি নির্মাণে বৃক্ষ আমাদের কাঠ দেয় এছাড়া বনভূমি থেকে মধু ও মম সংগ্রহ করা যায় তাহলে বিভিন্ন আসবাবপত্র নির্মাণে আমাদের বৃক্ষের যেই গুরুত্ব সেটা এখানে বলতে চাওয়া হয়েছে চার নম্বরে আছে দেখো গাছপালা মাটির উর্বরতা বাড়ায় মাটির ক্ষয় রোধ করে এবং ঝড় বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে পাঁচ নম্বরে আছে দেখো গাছপালা দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে তাহলে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে গাছের ভূমিকা এখানেও এটা বোঝাতে চাওয়া হয়েছে ছয় নম্বরে আছে দেখো বৃক্ষ আমাদের জীবন রক্ষার নানা ঔষধ দান করে তাহলে ঔষধ দানকারী হিসেবে বৃক্ষ সাত নম্বরে আছে দেখো সৌন্দর্য বর্ধনেও গাছের যথেষ্ট ভূমিকা রয়েছে যেমন ধরে নাও আমরা বাড়িতে বিভিন্ন গাছপালা লাগাই কেন সুন্দরতা বৃদ্ধি করার জন্য দেখবে অনেক বাড়ির গাছের রেলিংয়ে যে ছোট ছোটো টাপগুলো হয় সেই টাপগুলো হ্যাঙ্গিং টাপগুলো ঝুলিয়ে গাছ লাগানো হয় যাতে করে গাছের মাধ্যমে সেই বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পায় এছাড়াও দেখবে বিভিন্ন বাড়ির সামনে টব দেওয়া হয় টব দিলে কি হয় গাছের জন্য আমাদের সেই বাড়িটা দেখতে আরও ভালো লাগে মানে গাছের ফুলের জন্য তো এটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে সৌন্দর্য বর্ধনেও গাছের যথেষ্ট ভূমিকা রয়েছে এর পরের পয়েন্ট হলো বন মহোৎসব তাহলে বন মহোৎসবে কি কি লিখতে হবে চলো দেখে নি বন বৃদ্ধির মানুষে রবীন্দ্রনাথ শ্রাবণ মাসে নিকেতনে বন মহোৎসবের আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ লিখেছেন কি লিখেছেন চলো দেখেনি এটাও কিন্তু একটা কোটেশান মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে হে পল্লব প্রাণ মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মোহন প্রাণ এটা কোটেশান এটা তোমরা কিন্তু দেবে মরুবিজয় করতে এবং ফুল ফলে পল্লবে মাধুরী ভরে তুলতেই বন মহোৎসবের সূচনা হয়েছিল যেটা কে করেছিল বললামই একটু আগে রবীন্দ্রনাথ শ্রাবণ মাসে শান্তিনিকেতনে করেছিলেন এর পরের পয়েন্ট হলো দেখো একটি গাছ একটি প্রাণ এখানে কি আছে চলো দেখে নেওয়া যাক একটি গাছ একটি প্রাণ এই কথাটি মানুষ এতদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তাই তো আজ প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা আমি একটু আগেই বললাম তোমাদেরকে গাছের মৃত্যু মানেই তো প্রাণহানি গাছের মৃত্যু মানেই তো জীবকুলের মৃত্যু ভালো করেই বুঝতে পারছো এই কথাটার মাহাত্ম ঠিক কতটা এর পরের পয়েন্ট আছে দেখো চিপকো আন্দোলন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের যেই গাছের জন্য মানে বনের জন্য যে আন্দোলনটা করা হয়েছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা কিন্তু কোনো রকমভাবেই মিস যেন না যায় তোমাদের দেখো এখানে আমি যে পয়েন্টটা করেছি সেটাই চলো একটু আলোচনা করি চিপকো আন্দোলনটি উনিশশো চুয়াত্তর সালের দোসরা মার্চ উত্তরপ্রদেশে বন ঠিকাদারদের দ্বারা গাছ এবং বনাঞ্চলের ক্ষেতগুলি কেটে ফেলা আটকানোর লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল হিন্দিতে চিপকোয়ের অর্থ হলো আলিঙ্গন এবং লোকেরা যখন গাছ কাটছিল তখন গাছগুলিকে তারা জড়িয়ে ধরে আটকা দিয়েছিল যাতে করে এই গাছগুলিকে কেউ না কাটতে পারে তার জন্যই এই আন্দোলনের নাম হয়েছিল চিপকো আন্দোলন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন আর এটা হয়েছিল মানে এ এটাতে নেতৃত্ব দিয়েছিলেন বা এটা যার নেতৃত্বে হয়েছিল তার নাম হল সুন্দর লাল বহুগুণা এটা তোমরা মনে রাখতে পারো এরপরে আমরা চলে এসেছি একেবারে রচনার উপসংহার বা শেষে চলো তাই এই পয়েন্টটার নাম হচ্ছে উপসংহার এটা চলো আলোচনা করে নেওয়া যাক উপসংহারে বলা যায় গাছের মতো ক্ষমাশীল উদার এ জগতে দুর্লভ এরা ছেদনকারী কেউ অকাতরে ফুল দেয় ফল দেয় দেয় সুশীতল ছায়া বেঁচে থাকার রসদ তবু আমরা ভুলে যাই যে ফুল জীবনে মরণে লাগে যে ফল স্বাস্থ্য এনে দেয় যে পত্র বিষ শোষণ করে তারা ওই গাছপালারই প্রত্যক্ষ দান অতএব আর অযথা বৃক্ষ ছেদন নয় কেবল বৃক্ষ রোপণ সকলে আমরা এই মন্ত্রেই দীক্ষিত হই একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও আশা করি তোমাদের আজকের এই টপিকটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও